আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ডাবল পাইপিং দেওয়া এবং সুন্দর সুবুতাম দেওয়া এই সুন্দর গলার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ পদ্ধতিতে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সুবুতাম দিয়েছি দুই কালারের, হ্যাঁ এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি আর পেস্টিংয়ের লম্বাটা হচ্ছে 15 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং চওড়া হলো 9.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর আপনারা কিন্তু চাইলে বক্রম দিয়েও করতে পারেন। এরপর আমি পেস্টিংটাকে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি, সমান ভাঁজ করে। এখন আমি মাপটা নিয়ে নিয়েছি, গলা এখানে সাধারণ গলা হচ্ছে চওড়া 3 ইঞ্চি পরিমাণ, আর 2 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি যেহেতু এখানে হচ্ছে পাইপিং হবে এক্সট্রা করে, তখন কিন্তু এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে পাইপিং দিয়ে, সেজন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। এরপর গলা লম্বা আমি এখানে কমই নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ, আপনারা চাইলে 6.5-7 এমন নিতে পারেন। একই নিয়মে নিচেও 3 ইঞ্চি দিয়েছি এবং 2 সুতা পরিমাণ বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে পাইপিং দেওয়ার জন্য। এবং এখানে করে হচ্ছে আমি লম্বা করে মার্ক করে দিয়েছি। দেওয়ার পর এরপর এইখান থেকে গলার এই জায়গাটা থেকে আমি 7 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নেওয়ার পর এখান থেকেও আমি ইঞ্চি টেপের 2 সুতা পরিমাণ হচ্ছে এভাবে করে মার্ক করে দিচ্ছি। আপনারা ইঞ্চি টেপের সুতাগুলো ফলো করে এখানে মার্ক করে দিতে পারেন, 2 থেকে 3 সুতা পরিমাণ নিলেই হবে। এরপর এভাবে করে আমি একটা মার্ক করে দিয়েছি। এখন এখান থেকে গলাটা হচ্ছে আমি আট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে করে নিচে গলাটার সাথে আমি একটু হালকা রাউন্ড করে মিলিয়ে দিয়েছি। এবং এই সাইডে হচ্ছে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি একটা মার্ক করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি করে আমি এক্সট্রা নিয়েছি। নেওয়ার পর এরপর এইভাবে মার্ক অনুসারে আমি এখন পেস্টিংটাকে কেটে নিচ্ছি, মানে ভেতরে যে আমি এক্সট্রা হচ্ছে 2 সুতা পরিমাণ বেশি নিয়েছিলাম সে অনুযায়ী আমি পেস্টিংটাকে কেটে নিচ্ছি। নেওয়ার পর এরপর হচ্ছে বাইরে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি, সেই অনুযায়ী আমি বাকি পেস্টিংটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপর এখন এই যে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, গলাটা দেখতে পাচ্ছেন কাটার পর ঠিক এমন হবে। তো এখন হচ্ছে এখানে পেস্টিংটা কাটার পর যেই অংশটা রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি হচ্ছে এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো এভাবে 2 ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে তারপর আমি এখান থেকে পেস্টিংটা কেটে নিব। তো এটা লম্বা হলো এখানে গলাটা কাটার পর যা থাকবে সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। এখন আমি এখানে হচ্ছে গলাটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করার জন্য আমি এখানে পেস্টিং নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে এভাবে করে কাপড়ের উপর বসিয়ে দিতে হবে, সুন্দরভাবে বসানোর পর তারপর আয়রন করে নিব। আর পেস্টিংটা বসানোর সময় খেয়াল রাখবেন যে অংশটা দেখবেন যে চকচক করছে সেটা কিন্তু নিচের দিকে থাকবে, ঠিক আছে, তাহলে কিন্তু কাপড়ের সাথে পেস্টিংটা বসবে। আর অবশ্যই আয়রনটা খুব বেশি হিট রাখতে হবে। তো এভাবে করে আমি পেস্টিংটা বসিয়ে দিয়েছি। একই নিয়মে হচ্ছে আমি এখানে একটা কাপড় নিয়েছি, তার উপরে হলো যে ছোটো টুকরোটা কেটেছি সেটা আমি এভাবে করে চেপে চেপে কাপড়ের সাথে লাগিয়ে নিচ্ছি। তো এই কাপড়টাকে আমি পেস্টিং থেকে ডাবল রেখে হচ্ছে কাপড়টা কেটে নিয়েছি। আর এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা, মানে পেস্টিং থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে আমি বাকি কাপড়টা আলাদা করে নিয়েছি। এরপর এই পেস্টিংটাকে হচ্ছে এভাবে সমান করে ভাঁজ করে দিতে হবে, ঠিক মাঝ বরাবর আমি চিহ্নিত করে নিয়েছি যাতে করে হচ্ছে কামিজের সাথে সুন্দরভাবে বসাতে পারি। এরপর এখানে একটু এভাবে করে বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি, এতে করে হচ্ছে ফিনিশিংটা ভালো আসবে। তো আমি এভাবে কেটে নেওয়ার পর এখন হচ্ছে আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। তো এই সাইড থেকে এভাবে ভাঁজ করে দিতে হবে, পেস্টিংয়ের উপরে কাপড়টা দিয়ে পুরোটা খুঁড়িয়ে ঘুরে সেলাই করে দিতে হবে। আর বাঁকা করে দেওয়ার কারণে কিন্তু এখানে সুন্দরভাবে কাপড়টা সেট হয়ে থাকবে। তো আমি এভাবে পুরোটা ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। এরপর এখানে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো এভাবে সমান করে কেটে দিতে হবে। তো আমি পুরোটা এভাবে সমান করে কেটে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ফিনিশিং করে এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে। এরপর এই কাপড়টা এভাবে করে দুই ভাঁজ করে নিতে হবে, কাপড়টাকে ভাঁজ করার পর তারপর হচ্ছে আমি এখানে সেলাই করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুই সাইড সেলাই করে নিব, একটা সাইড সেলাই করে নিয়েছি, এখন হচ্ছে আবার এই সাইডটাও সেলাই করে নিচ্ছি। এরপর সেলাই করার পর এভাবে করে হচ্ছে কেটে দিতে হবে, এখানে কিছুটা কাপড় রেখে বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা এভাবে সমান করে কেটে নিয়েছি। এখন এইখানে হচ্ছে একটা সাইড কিন্তু ফাঁকা,
তো সেই ফাঁকা অংশটা দিয়ে এখন হচ্ছে আমি এভাবে কাপড়টাকে উল্টে নিব, পেস্টিং সহ উল্টে নিচ্ছি। এভাবে করে ভালো করে উল্টে নিতে হবে। নেওয়ার পর তারপরে এখানে যে কোনো অংশগুলো আছে সেগুলো আপনাদের ঘরে থাকা স্ক্রুড্রাইভার আছে বা হচ্ছে লোহা জাতীয় কোনো জিনিস থাকলে আস্তে আস্তে করে হচ্ছে এই কোণাগুলো বের করে নেবেন। তো আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে হচ্ছে বাকি অংশগুলো বের করে নিচ্ছি। তো এই তো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা কিন্তু আয়রন করে নেবেন, আয়রন করে নিলে এর ফিনিশিংটা ভালো আসবে। এরপর হলো আমি এখানে কামিজের ঠিক মাঝ বরাবর মার্ক করে নিয়েছি যাতে করে গলাটা সমান করে বসাতে পারি, এবং গলাতেও কিন্তু সেমভাবে ঠিক মাঝখানে মার্ক করে দিয়েছি, এবং কামিজের যে মার্ক করা জায়গাটা এবং গলার মার্ক করা জায়গাটা সমান করে রাখতে হবে। রাখার পর এই পর্যায়ে হচ্ছে আমি এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে মাঝখানে আগে একটা সেলাই দিয়ে দিতে পারেন কাপড়টা আটকানোর জন্য। তো আমি একবারেই সেলাই করছি, একদমই পেস্টিংয়ের গায়ে গায়ে লাগিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করতে হবে। তো যারা একদমই নতুন করে সেলাই কাজ শিখতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদেরকে আমি হচ্ছে ক্লাস ভিত্তিক সেলাই শেখাবো আমার সেলাই বাড়ি চ্যানেলে। চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা আগ্রহী হলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে করে হচ্ছে আমি কিছুটা কাপড় রেখে বাকিটা কেটে নিয়েছি। নেওয়ার পর এখানে এই যে কোনো অংশগুলো আমি এভাবে করে হালকা করে হচ্ছে একটু একটু করে কাঁচির মাথা দিয়ে কেটে নিচ্ছি, সেলাইয়ে যাতে না লাগে, মানে সেলাইয়ের উপরে, সেটা আপনারা খেয়াল করে এভাবে কাটিং করবেন। এতে করে ফিনিশিংটা ভালো আসবে। তো এখন সেলাই করার পর আমি হচ্ছে পুরোটা উল্টে দিচ্ছি, ঠিক আছে? এভাবে করে সুন্দর করে উল্টে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, উল্টে নেওয়ার পর আমি আয়রন করে নিয়েছি। আয়রন করলে কিন্তু লুকটা ঠিক এমন হবে, একদমই ফিনিশিং হয়ে বসে থাকবে পেস্টিংটা। এরপর এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টা চার কোণা ছিল, আমি এভাবে বাঁকা করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এটা মাঝখান থেকে এভাবে করে আমি কেটে নিয়েছি। এখন এই কাপড়টা আমি 1.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে চওড়া নিচ্ছি, চওড়া নিয়ে কাপড়টা কাটিং করে নিব। আর এই কাপড়ের কাটার কারণ হচ্ছে আমি এটা দিয়ে পাইপিং দিব, সেই জন্য বাঁকা করে কাটতে হবে। আর বাঁকা করে কাটলে কিন্তু পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসবে। তো এখন আমি একটা স্কেলের সাহায্যে সোজা করে এখানে মার্ক করে নিচ্ছি, মার্ক করে তারপর হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি। তো এই কাপড়টা থেকে আমি 2 পিস নিব, এখান থেকে হচ্ছে 2 টুকরো কাপড় নিয়েছি। আর এই কাপড়টা আমি একই নিয়মে বাঁকা করে ভাঁজ করে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে আলাদা করে নিয়েছি। এরপর এখানেও 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে মার্ক করে দিচ্ছি। তো এভাবে মার্ক করার পর হচ্ছে আমি এটাও কিন্তু একই নিয়মে কেটে নিব। তো আমি এখান থেকে হচ্ছে 2 পিস নিব, আর ওই কালার থেকে 2 পিস নিয়েছিলাম। মোট হচ্ছে 4 পিস লাগবে আমাকে ডিজাইনটা করার জন্য। তো এরকম এই যে দেখতে পাচ্ছেন, 2 কালার থেকে আমি নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে আমি আরও কাপড়, এটা তো বাঁকা করে কেটেছি, আর এই কাপড়গুলো সোজা করে কেটেছি। হ্যাঁ, সোজা করে এটা হচ্ছে চওড়া 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো সোজা করে কেমনে কেটেছি সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি কাপড়টার উপরে একটা কাপড় বসিয়ে দিলাম, সে অনুসারে এভাবে করে সোজা করে কেটেছি। সেটা আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমি এটুকু দেখালাম যে কীভাবে সোজা করে কাটতে হবে। এরপর হচ্ছে এখানে যে বাঁকা অংশগুলো আছে সেই অংশগুলো আমি কেটে সোজা করে নিচ্ছি, সবগুলো এরকম করে সোজা করে নিতে হবে। আর সোজা যে কাপড় আছে সেটা তো আর কাটার প্রয়োজন নেই, বাট বাঁকা করে যে কাপড়গুলো আমি কেটেছিলাম সেগুলাই কিন্তু আমি শুধুমাত্র সোজা করছি। এরপর আমি এখানে 2 কালার থেকে 2 পিস করে নিয়েছি, এখানে এটা 2 ইঞ্চি পরিমাণ চওড়া আর এটা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া। এখন হচ্ছে আমি এই কাপড়টাকে এইভাবে ধরে তারপর হলো সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, যে অংশটা মানে যেই সাইডটা বন্ধ আছে কাপড়ের 2 ভাঁজ করার পর, সেই সাইডটা থেকে আমি সেলাই করে নিচ্ছি। তো এটা খুব বেশি মোটা করিনি আমি, আবার খুব বেশি চিকন করিনি, মোটামুটি মিডিয়ামের মতো আমি করেছি, ঠিক আছে? আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে করে আমি কিন্তু একই নিয়মে 2টা কাপড়ই সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা মনোযোগ সহকারে খেয়াল রাখবেন কীভাবে পাইপিংটা তৈরি করতে হবে। তো পাইপিংটা তৈরি করার জন্য এই যে মোটা যে কাপড়টা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, সেটার ঠিক মাঝ বরাবর এভাবে করে গিট দিতে হবে, একটা সুই ঢুকিয়ে তারপর হচ্ছে এভাবে করে গিট দিয়ে নিতে হবে ভালো করে। আর আমি একটু মোটা টাইপের একটা সুই নিয়েছি, একদমই চিকন নেইনি, তাহলে আবার সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে সুইয়ের পেছনের অংশটা আমি যে হচ্ছে ইয়ার যে পাইপিংটা তৈরি করেছিলাম, মানে সেলাই করেছিলাম, সেটার ভেতরে দিয়ে এরপর হচ্ছে এভাবে করে আমি টেনে আনবো এখন। তো এই যে দেখতে পাচ্ছেন,
এভাবে করে আলতো করে টানলে দেখবেন যে আপনারা এখানে যে আমি কাপড়টা নিয়েছি এই কাপড়টা আস্তে আস্তে করে হচ্ছে পাইপিনের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এই নিয়মে কিন্তু আমি সবগুলা পাইপিন, মানে এখানে 4 টুকরা পাইপিনের প্রয়োজন হবে, 4 টুকরাই তৈরি করে নিব। তো আমি একটা আপনাদের সাথে শেয়ার করছি, একই নিয়মে বাকিগুলো তৈরি করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাই, এই যে একই নিয়মে কিন্তু আমি 2 টুকরা তৈরি করে নিয়েছি। তো এভাবে করার পর তারপর হচ্ছে আরও 2 টুকরা আমি তৈরি করে নিয়েছি, যেহেতু ডিজাইনটা করার জন্য আমার 4 টুকরা লাগবে। তারপর এখন হলো আমি এটা কিভাবে অ্যাড করব সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে আমার কামিজটা হচ্ছে এখানে যেই কালার সেটার উপরে হচ্ছে আমি ভিন্ন কালারটা দিয়েছি, মানে আপনারা যেই কালার কামিজ হবে সেই কালারটা হচ্ছে নিচে দিবেন আর উপরে হচ্ছে আরেকটা কালার দিবেন, যেটার সাথে আপনারা ম্যাচিং করতে চান এরকম কালার। তো আমি এই যে দুইটা এভাবে করে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করার পর তারপর হচ্ছে এটাই কিন্তু আমি এটা দিয়ে ডিজাইন দিব, আর এটা আমি এখন কামিজের সাথে অ্যাড করে দিব। তো একই নিয়মে দুইটাই কিন্তু আমি সেলাই করে দিয়েছি। দেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন অ্যাড করে নিচ্ছি গলাতে। তো এইভাবে করে এখন পাইপিনটা হচ্ছে নিচে দিতে হবে আর গলার অংশটা উপরে রাখতে হবে। রাখার পর গলার হচ্ছে একদমই কর্নারে হলো চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চাপ সেলাই দিব। তো এভাবে করে হচ্ছে পাইপিনের একদমই সাথে লাগিয়ে হচ্ছে আমি এখন কাপড়টা সেলাই করে দিচ্ছি। এ ধরনের ডিজাইনগুলো সাধারণত হচ্ছে সিঙ্গেল ফিট দিয়ে করা হয়, তবে আমি কিন্তু ডাবল ফিট দিয়েই করছি। আপনারা চাইলে সিঙ্গেল ফিটও নিতে পারেন, আর সেটা দোকানে যদি আপনারা চান তাহলে কিন্তু দোকানদার আপনাদেরকে দিবে। এরপর হলো এভাবে করে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা সাইড আমি লাগিয়ে নিয়েছি। তো একটা সাইড কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আরেকটা যে পাইপিনের অংশ আছে সেটা এখন এভাবে কাপড়ের ভেতর দিকে দিয়ে তারপর ঘুরিয়ে আমি এখন বাকিটা জয়েন করে দিব। একই নিয়মে জয়েন করতে হবে, তবে সিঙ্গেল ফিট দিয়ে তৈরি করলে একদমই রিল্যাক্সে করা যায়, বাট ডাবল ফিট দিয়ে আপনারা একটু পাইপিনের উপরে টেনে টেনে তারপর এটা সেলাই করবেন। তো এভাবে করে আমি সম্পূর্ণটা হলো কমপ্লিট করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন, এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হলো এই যে এই কাপড়টা যেটা আমি আয়রন করে হচ্ছে জয়েন করে দিয়েছিলাম, এই কাপড়টাকে এখন হচ্ছে আমি এভাবে করে জয়েন করে দিব। এটা নিচের দিকে দিয়ে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, যে উপরে গলা লম্বাটা কতটুকু রাখবেন সে অনুযায়ী রেখে তারপর হচ্ছে কাপড়টা এভাবে করে লাগিয়ে দিবেন। কাপড়টা সুন্দরভাবে বসানোর পর তারপর হচ্ছে এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে এটা হচ্ছে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে সুন্দর করে কাপড়টার উপরে পাইপিনটা রেখে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এবং শেষে হচ্ছে ডাবল স্টিচ করে নেবেন, তাহলে কিন্তু সেলাইটা অনেক দিন থাকবে, কাপড়টা পাইপিন থেকে খুলে যাবে না। তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এটাতে হচ্ছে আমি সুবুতাম লাগাবো। সুবুতামের আলাদা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। যেহেতু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সেজন্য আমি দেখাতে পাচ্ছি না। লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এই যে এটা হচ্ছে ডাবল কালারের সুবুতাম আমি লাগিয়ে নিয়েছি। তো আজকে ডাবল পাইপিং দেওয়া সুন্দর গলার ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকে এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।